করোনা আবহের মাঝেও বাসে পড়ুয়াদের কাছ থেকে নেওয়া হচ্ছে না স্টুডেন্ট ভাড়া। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোন পাওয়ার ক্ষেত্রেও করা হচ্ছে ঝামেলা। কোভিড বিধি মেনে দ্রুত স্কুল কলেজ খোলার দাবি। বালুরঘাট গার্লস কলেজ বন্ধ হবার সম্ভাবনার প্রতিবাদ সহ মোট চার দফা দাবিতে বালুরঘাট জেলা শাসককে লিখিতভাবে ডেপুটেশন দিল পিএসইউ এর বালুরঘাট লোকাল কমিটির সদস্যরা। করোনা আবহের জন্য স্বল্প সংখ্যক লোক নিয়েই বৃহস্পতিবার বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনের সামনে প্রথমে বিক্ষোভ দেখান পিএসইউ সদস্যরা। এরপর জেলা শাসকের কাছে ডেপুটেশন দেন তারা। তাদের দাবি মানা না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন পিএসইউ এর নেতাকর্মীরা। এই প্রসঙ্গে পিএসইউ নেতা অভিষেক কর্মকার বলেন, আমরা ইতিমধ্যে করোনা পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যার পাশাপাশি একটা বড় সমস্যা যেটা হচ্ছে বালুরঘাটের একদম পুরাতন যেটা বালুরঘাট মহিলা মহাবিদ্যালয় যেটা 1970 সালে তৈরি হয়েছিল, আজকে বর্তমানে সেই মহিলা মহাবিদ্যালয়কে কোয়েট কলেজে রূপান্তরিত করা হচ্ছে, যার আমরা প্রত্যক্ষ বিরোধিতা করি। কারণ এই কোয়েট কলেজ যদি বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ে রূপান্তরিত হয় তাহলে বালুরঘাট তার এক মহিলা কলেজের সম্মান মানটা হারাবে, এবং আমরা এই বিষয়ে প্রশাসনের প্রত্যক্ষভাবে হস্তক্ষেপ চাই যেন প্রশাসন এই বিষয়টাকে দেখে। তাছাড়াও আমরা দেখছি যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর খুব কী বলে স্বপ্নের প্রকল্প, সেই প্রকল্পতে ছাত্রছাত্রীরা আবেদন করছে, ব্যাংকে আবেদন যখন জমা পড়ছে, ব্যাংক এবং সরকারের মধ্যে যে মধ্যস্থতা সেটা ঠিক থাকা না কারণে ছাত্ররা ঋণ গ্রহণে যথেষ্ট সময় লাগছে এবং সেই ঋণ গ্রহণটা ব্যাহত হচ্ছে। আরেকটা আমরা এই সমস্যার মধ্যে সমাধানে দেখছি যে বালুরঘাটের বাইরে থেকে যে স্টুডেন্টরা পড়াশোনা করতে আসে বালুরঘাটে, তো তারা যখন বালুরঘাটের বাইরে আসে এবং পেট্রোল পণ্যের যে অতিরিক্ত মূল্যের কারণে তাদের কাছ থেকে যে কনসেশন ফিটা নেওয়া হতো বাসে, সেই কনসেশন ফিটা এখন আর নেওয়া হচ্ছে না, তাদের কাছে ফুল ভাড়াটাই নেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীরা কী করে তাদের পড়াশোনাটা কন্টিনিউ করবে এই বিষয়ে আমরা প্রশাসনের প্রত্যক্ষ মদত চাই। এবং আমরা আরও দেখছি যে আমরা দীর্ঘদিন ধরে বলে এসেছি যে পড়াশোনাদের জন্য আজকে বর্তমানে যে স্কুল ছুটির সংখ্যাটা বেড়েছে সেটা আমরা দেখে এসেছি যে স্কুল কলেজ বন্ধ হওয়ার ফলে অন্তত যেমন রেস্তোরাঁ যেমন বিনোদনের সব কিছু যেমন 50% নিয়ে খোলা হচ্ছে, তাহলে স্কুলটা কেন 50% ছাত্রছাত্রীদের এখানে করানো যাচ্ছে না? এই বিষয়ে মাননীয় যে সরকারের যে দুর্বলতা সেটা প্রত্যক্ষভাবে প্রকাশ এই স্কুল ছুটির কারণে। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, নিউজ টুডে। মুন্দ্রা জুয়েলারি, সোনার গহনার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আপনারা মনের মতো সাধ্যের মধ্যে হালকা থেকে ভারী, হলমার্কযুক্ত ও 22 ক্যারেটের সমস্ত রকমের গহনার বিপুল সম্ভার পাবেন। আধুনিক নারীর প্রথম পছন্দ মুন্দ্রা জুয়েলারি, বড় বাজার, গঙ্গারামপুর।